বন্ধুরা চরকি অ্যাপে দুই দিনে দুনিয়া নামে একটি সিনেমা রিলিজ হয়েছে এটি একটি সাসপেন্স থ্রিলার আর সায়েন্স ফিকশান সিনেমা আর এ যাবৎকালে বাংলাদেশে অনেক ভালো সিনেমার কাজ হয়েছে বিশেষ করে অনলাইন অ্যাপগুলিতে দুর্দান্ত সব সিনেমা রিলিজ হয়েছে তার মধ্যে দুই দিনে দুনিয়া সিনেমাটি একটি অন্যতম এর প্লট আর কনসেপ্টও আপনার খুবই ভালো সঙ্গে ইউনিকও লাগবে প্রথম পাঁচ মিনিটের পর থেকেই টুইস্ট আপনার সামনে আসতে শুরু করে দেবে আর রহস্য তো পুরো জমাট এখানে মূলত দুটো চরিত্রের উপর প্রকাশ করা হয়েছে জামশেদ যে টাক চালায় আর রহস্য ঘেরা এক ব্যক্তি সামিদ নামে যে কিনা বলে সে নাকি ভবিষ্য থেকে এসেছে এবং কি হবে সব কিছু জানে এবং যা বলতে থাকে সবই এক এক করে ঘটতেও থাকে অ্যাম্বুলেন্স আসার কথা একটি গাড়ির অ্যাক্সিডেন্ট হবার কথা জামশেদের জীবনের সব কথা তার দুটো বিয়ের কথা সব এমনকি জামশেদের যে দুদিনের মধ্যে বিপদও আসবে সে কথাও বলে আর এখান থেকেই সমস্ত রহস্যটা তৈরি হতে শুরু করে এই সিনেমাটা খুব বড় নয় এক ঘন্টা কুড়ি মিনিটের কাছের একটি সিনেমা এবং এই সিনেমাটা আপনি নিঃসন্দেহে দেখতে পারেন এর গল্পটিও খুবই জমাট এবং পরপর যে এক এক করে ঘটনাগুলো ঘটতে থাকে সেগুলি খুবই গুছিয়ে লেখা হয়েছে এই সিনেমার যে সাসপেন্সটা সেটা সিনেমার শেষ পর্যন্ত আপনি দেখতে পাবেন এটি দেখার সময় বিরক্ত বোধ বলে আমার মনে হবে না সেটা ছাড়ুন শেষ পর্যন্ত না দেখে আপনি উঠতে পারবেন না যেমন আমি করেছি বিশেষ করে এই সিনেমার শেষের দিকে যে টুইস্ট আছে সেটি আপনার ভীষণভাবে চমকপত লাগবে এ স্ক্রিন প্লে ডাইরেকশন খুবই ভালো কাজ হয়েছে আমার বিষয় এই সিনেমাটা খুবই ভালো লেগেছে জামসের তার মালিককে চার লাখ টাকা দেবার কথা কিন্তু সেই টাকা নিয়ে হেল্পার পালিয়ে যায় এবং এরই মধ্যে দু লাখ টাকা সেই হেল্পার আবার জুয়াতে হেরেও যায় তখন এরা দুজন সেখানে গিয়ে জুবা খেলে এবং সেই টাকা জিতে নেয় কিন্তু এর মধ্যে আবার একটা কাণ্ড ঘটে যায় যে জামশেদের যে টাকটে ছিল সেটা কেউ চুরি করে নেয় এবং এই ঘটনাগুলো যে ঘটবে সেটা আগে থেকেই জানত এরই মধ্যে জামসেদের দ্বিতীয় বউ প্রথম বউয়ের কাছে চলে আসে এবং সব জানাজানি হয়ে যায় জামসেদ আবার তার ভাইকে কোনো সম্পত্তিও দিতে চায় না জুয়া খেলার সময় মারপিট করে আহত অবস্থায় এরা দুজন মিলে একটি ঘরে আসে তখন সব কথা জানা যায় সাত বছর আগে স্বামীদের একটি মেয়ে ছিল যাকে জামশেদ গাড়ি করে নিয়ে যায় এবং মেরে ফেলে তার পায়েশিত করতে হবে না হলে জামশেদের সাত বছরের মেয়েও জলে ডুবে মারা যাবে তখন জামসেদ বিষ পান খেয়ে সব কিছু ঠিক করে নেয় কিন্তু এখানেও একটি টুইস্ট আছে জামসেদ এটি একটি স্বপ্ন দেখছিল কিন্তু ওই রহস্যময় ব্যক্তিটিকেও শামেদ বাস্তবেও দেখে এই হচ্ছে মোটামুটি গল্পটা তবে আপনি এই সিনেমাটা দেখতে কখনোই ভুলবেন না আপনার নিঃসন্দেহে ভালো লাগবে তো বন্ধুরা এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ